জানলা মুখে কার হাসি নাই দেখেছো 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 এই নাই তার মানে কি কেউ তাহা জানে কি কেউ কবু তার কাছে থেকেছো 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 ছাব্বিশে জানুয়ারি প্রতিটি ভারতবর্ষের কাছে একটি তাৎপর্যপূর্ণ দিন। ছাব্বিশে জানুয়ারি মনে হলেই একটা স্বাধীনতার কথা মনে হয়। স্বাধীনতার স্বাধীনতা কি আমাদের কাছে স্বাধীনতা কি বাংলাদেশের কবি কবি শামসুর রহমান লিখে গেছেন, আমার মনে হয় আমাদের সবার সাথে মিলে যাবে স্বাধীনতা কি। স্বাধীনতা তুমি রবি ঠাকুরের অজর কবিতা, স্বাধীনতা তুমি এই একটা ভাই স্বাধীনতা তুমি রবি ঠাকুরের অজর কবিতা অবিনাশী গান, স্বাধীনতা তুমি কাজী নজরুল ঝাঁকড়া চুলের বাপকে দোলানো মহান পুরুষ সৃষ্টি সুখের উল্লাসে কাঁপা, স্বাধীনতা তুমি শহীদ মিনারে অমর একুশে ফেব্রুয়ারির উজ্জ্বল সভা, স্বাধীনতা তুমি পতাকা শোভিত স্লোগান মুখর ঝঝালো মিছিল, স্বাধীনতা তুমি ফসলের মাঠে কৃষকের হাসি, স্বাধীনতা তুমি রোদেলা দুপুরে মধ্য পুকুরে গ্রাম্য মেয়ের অবাধ সাঁতার, স্বাধীনতা তুমি অন্ধকারে খাঁ খাঁ সীমান্তে মুক্তি সেনার চোখের ছেলে, স্বাধীনতা তুমি রোদে ঝলসিত দক্ষ বাহুর মজুর যুবার গ্রন্থিল পেশী, স্বাধীনতা তুমি বটের ছায়ায় তরুণ মেধাবী শিক্ষার্থী শানিত কথার ঝলসানি লাগা সতেজ ভাষণ, স্বাধীনতা তুমি জাফানায় আর মাঠে ময়দানে ছোট সংলাপ, স্বাধীনতা তুমি দিগন্ত জোড়া কাল বসে কির মস্ত ঝাপটা, স্বাধীনতা তুমি শ্রাবণী আপু মেঘেলার বোন, স্বাধীনতা তুমি পিতার কোমল যায় না মাঝে রুদা
জমিন স্বাধীনতা তুমি উঠানে ছড়ানো মায়ের শুভ্র শাড়ির কাঁপন স্বাধীনতা তুমি বনের হাতের লম্ব পাতার মেহেদের রং স্বাধীনতা তুমি বন্ধুর হাতে তারার মতো জল জলে এক রাঙা পোস্টার স্বাধীনতা তুমি গৃহিণীর ঘন কালো খোলা চুল হাওয়ায় হাওয়ায় বুনো উত্তম স্বাধীনতা তুমি খোকার গায়ের রঙিন কর্তা খুকির মনে তুল তুলে গালে রৌদ্রের খেলা স্বাধীনতা তুমি বাগানের ঘর কোকিলের গান বয়সী বটের ঝিলমিলি পাতা যেমন ইচ্ছে লেখার আমার কবিতার খাতা আপনাদের ভালো লাগছে ধন্যবাদ তবে আমাদের আমার সঙ্গে যারা বাজাচ্ছেন কবিতার সঙ্গে উইদাউট রিহার্সাল বাজানো কতখানি ডিফিকাল্ট উইদাউট রিহার্সাল বাজাচ্ছেন এবং অসাধারণ বাজাচ্ছেন যার জন্য আমি আপনার আমার কবিতা আপনাদের কাছে আরও বেশি ভালো লাগছে এবং ওরা ওরা মানে এর অর্ধেক দাবি করে আর কি যতটা আমার কবিতা আপনাদের ভালো লাগছে এরপর একটা বলছি যেখানে রবীন্দ্রনাথ সংস্কৃতি প্রিয় বাঙালি থাকবে আর সেখানে রবি ঠাকুর থাকবে না তাহলে বোধ হয় কোনো সংস্কৃতি অনুষ্ঠানই সম্পূর্ণ হয় না তো একবার রবি ঠাকুরকে স্মরণ করি রবি ঠাকুর ছোটোবেলায় বন্ধ ঘরে ছিলেন আপনারা জানেন যে তিনি কেরম খেরা টোপে জমিদার বংশে থাকতেন কিন্তু তার মন সবসময় থাকতো বাইরের দিকে সে সবসময় তিনি বাইরে প্রকৃতির মাঝে এসে পড়তে চাইতেন সেখান থেকে শিক্ষা নিতে চাইতেন তো এক বাউলকে দেখে রবীন্দ্রনাথ কী বলছেন বাউলকে দেখে রবীন্দ্রনাথের কী মনে হতো বাউল দূরে অসত তলায় পুঁথির কণ্ঠেখানি গলায় বাউল দাঁড়িয়ে কেন আছো দূরে অসত তলায় পুঁথির কণ্ঠেখানি গলায় বাউল দাঁড়িয়ে কেন আছো সামনে আনি নাতে তোমার একটা ডাকে নাচো পথে করতে খেলা আমার কখন হলো বেলা আমায় শাস্তি দিল তাই ইচ্ছে কোথায় নাবি কিন্তু ঘরে বন্ধ চাবি আমার বেরুতে পথ নাই ঘরে ফেরার তরে তোমার কেউ না তাড়া করে তোমার নাই কোনো পাঠশালা হাটে মাঠে বাটে তোমার সমস্ত দিন কাটে তোমার ঘরেতে নাই তালা তাই তো তোমার নাচে তাই তো তোমার নাচে আমার প্রাণ যেন পাই বাঁচে আমার মন যেন পাই ছুটি ওগো তোমার নাচে যেন ঢেউয়ের তোলা আছে ঘরে কাছের লুটো ফুটি অনেক দূরের দেশ আমার চোখে লাগায় রেশ যখন তোমায় দেখি পথে দেখতে যে পাই মন যেন নাম না জানা বোন কোন পথহারা পর্বতে হঠাৎ মনে লাগে যেন অনেক দিনের আগে আমি অমনি ছিলেন ছাড়া পথ নিলকে কেড়ে আমার হঠাৎ মনে লাগে যেন অনেক দিনের আগে আমি অমনি ছিলেন ছাড়া সেদিন গেল ছেড়ে আমার পথ নিলকে আমার হারালো এক তারা কে নিল গো টেনে আমায় পাঠশালাতে এনে আমার এলো গুরু মশাল মন সদাজন চলে যত ঘর ছড়াবের দলে তাহলে ঘরে কেন বসাও কত আমায় ভাই কত আমায় ভাই তোমার গুরু মশাই নাই যখন দেখি ভেবে বুঝতে পারি খাটি তোমার তোমায় ওই তো পড়া দেবে তোমার কানে কানে ওর গুনগুনানি গানে তোমায় কোন কথা যে কয় সব কি তুমি বোঝো তারই মানে যেন খোঁজো কেবল ফিরে ভুবন নয় ওরই কাছে বুঝি আছে তোমার নাচের পুঁজি তোমার খেপা পায়ের ছুটি ওরই সুরের বলে যেন গলার মালা দোলে দোলে তোমার মাথার ঝুঁটি মন যে আমার পালায়
মন যে আমার পালায়, তোমার একতারা পাঠশালায় আমায় ভুলিয়ে দিতে পারো, নেবে আমায় সাথে এসব পণ্ডিতেরই হাতে, কেন সবাই আমায় মারো, ভুলিয়ে দিয়ে পড়া আমায় শেখাও সুরে গড়া, তোমার তালা ভাঙার পাঠ আর কিছু না চাই, আর কিছু না চাই, যেন আকাশ খোলা পাই আর পালিয়ে যাবার মাঠ, দূরে কেন আছো, দূরে কেন আছো, তারে রাগল করে নাচো বাউল আমার এইখানে, সমস্ত দিন ধরে যেন মাতো আমাকে ভরে, তোমার ভাঙন লাগা গানে বাউল আমার এইখানে, আজ মাতো নটুকু ধরে তোমার ভাঙন লাগা গানে বাউল, ভাঙন লাগা গানে আজ মাতো নটুকু ধরে তোমার ভাঙন লাগা গানে বাউল। শেষ করব আমরা এক আনন্দময় সময় আছি, জগতে আছি এখন এই মুহূর্তে নালিশুলি উৎসব, কিন্তু এই আনন্দময় জগৎটা সবসময় বলে আনন্দময় থাকে না সকলের জন্যে, আমাদের কবি কবি রবীন্দ্রনাথ আনন্দময়ের জগতের কথা বলেছেন, জগতে আনন্দ যোগ্যে সবার নিমন্ত্রণ, আর একালের কবি জয় গোস্বামী এক অন্য আনন্দময় জগতের কথা বলেছেন, শুনে দেখুন। জগতে আনন্দ যজ্ঞে, জগতে আনন্দ যজ্ঞে পেয়েছি হাত সাফাইয়ের হাত, মিলেছি চোর সাধুর ডাকাত, পেয়েছি হাত সাফাইয়ের হাত জগতে আনন্দ যজ্ঞে, জগতে আনন্দ যজ্ঞে জেনেছি নাচন কদম সার, কিছুতেই চলবে না সংসার, কিছুতেই চলবে না সংসার জগতে আনন্দ যজ্ঞে, রাখিনি গুরু গুরু ঠাক ঠাক জগতে আনন্দ যজ্ঞে, জগতে আনন্দ যজ্ঞে, জগতে আনন্দ যজ্ঞে যেখানে যারা পিতা রাত, আমরা চিচিং চিচিং ফাঁক, আমরা চিচিং চিচিং ফাঁক জগতে আনন্দ যজ্ঞে, আমাদের যাইছে হোককে আমরা সব হারানো লোক, আমরা সব হারানো লোক, আকাশে ভাসিয়ে দিলাম চোখ, সাগরে ভাসিয়ে দিলাম চোখ, আকাশে ভাসিয়ে দিলাম চোখ, সাগরে ভাসিয়ে দিলাম চোখ, যারে যা চোখ ভেসে যা দূর, আমার দূরের পলাশপুর যেখানে বাংলাদেশের মূল, ঘুমলো মাহারা ভাই বোন যেখানে সাতটা কেদার বাই, সুরের ময়ূর পক্ষীরায় যেখানে মালন চিকন্যাকে, মাধব মালন চিকন্যাকে, ও তার উড়িয়ে নিল পাখা, ও তার বৃষ্টিতে মন ঢাকা, অঝোর বৃষ্টিতে মন ঢাকা, তখন ভেসেছে নৌকাটি হাওয়ায়, ভেসেছে নৌকাটি তলায় বাংলাদেশের মাটি, তলায় বাংলাদেশের মাটি, মাটিতে আমরা কয়েক জন, আমরাই নিধন আর ধন, পেয়েছি রাজকুমারীর মন, আরে ওয়াহ রাজকুমারীর মন, রাজকুমারীর মন জানি না থাকবে কতক্ষণ, নাকি সে যাবে বিসর্জন, ঠাকুরে থাকবে কতক্ষণ, ঠাকুর যাবে বিসর্জন, ঠাকুর থাকবে কতক্ষণ, ঠাকুর যাবে বিসর্জন, আরেকবার অভিনন্দন, বিসর্জন যাক, দুঃখ যত দুঃখী মানুষের দুঃখ, সূচনা হোক নালিশুলি উৎসব, সবাই জমিয়ে আনন্দ করুক, অনেক অনেক অভিনন্দন, আর যদি আমাদের আমার অনুষ্ঠান ভালো লেগে থাকে তার অর্ধেক দাবি করেন আমার সঙ্গে যন্ত্রশিল্পী বন্ধুরা, তাদের জন্য একটা করতালি চেয়ে আজকের মতো অনুষ্ঠান শেষ করুন।